সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ নিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ পাঠ করান এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ তিনজনকে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন